বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম আমরা ফেস করতেছি সেটা হচ্ছে কি এপিমেরাল ফিভার। সমস্যাটা সবচেয়ে বেশি ফেস হচ্ছে যে গাভীর টেম্পারেচার হয়ে যাচ্ছে প্রচুর, 104-105 পর্যন্ত টেম্পারেচার হয়ে যাচ্ছে এবং খায় না, বসে থাকে, রুমেনের মুভমেন্টটা কম থাকে, নাক দিয়ে পানি পড়ে, ড্রলিং হয়। নিউমোনিয়ার ক্ষেত্রে কখনোই গরুর পায়ে কখনো পেইন হবে না, কিন্তু এপিমেরাল ফিভার হলে অবশ্যই পেইন থাকবে। সেক্ষেত্রে আমরা মেলোক্সিজুমের সাথে প্লাস যে গ্রুপের ড্রাগগুলি আছে ওইগুলি আমরা সাজেস্ট করে থাকি। খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেকে ভালো আছেন এবং কেউ কেউ দুশ্চিন্তায়ও রয়েছেন, কারণ সময়টাই এমন। আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন কিন্তু আমরা সবাই দেখছি। এ সময়ে আমরা গাভী দেখছি, জ্বর আসছে, কোনো কোনো গাভীর নিউমোনিয়া হচ্ছে। এই সমস্যাগুলোর সম্মুখীন এখন বেশি হতে হচ্ছে, কারণ রাতে ঠান্ডা, দিনে গরম, এই বৃষ্টি, এই রোদ, এই অবস্থাতে আসলে এই যে পশুগুলোর যে জ্বর নিউমোনিয়া হচ্ছে, এখন করণীয় কী, এটি আমরা একটু জানার চেষ্টা করব। এবং আজকে আমার সাথে যিনি আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জোনায়েদ কবির, তার সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, কীভাবে নিউমোনিয়া থেকে পশুগুলোকে প্রোটেক্ট করা যায় এবং এদেরকে যদি হয় তাহলে কী চিকিৎসার মাধ্যমে আসলে সুস্থ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। জোনায়েদ ভাই কেমন আছেন, কেমন চলছে দিন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সময় কি নিয়ে সবচাইতে বেশি ব্যস্ত আছেন? বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম আমরা ফেস করতেছি সেটা হচ্ছে কি এপিমেরাল ফিভার। এপিমেরাল ফিভারটা হচ্ছে অনেকে 3 দিনের জ্বর নাম হচ্ছে, 3 ডে সিকনেসও আমরা বলে থাকি এটাকে। এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস হচ্ছে যে গাভীর টেম্পারেচার হয়ে যাচ্ছে প্রচুর, 104-105 পর্যন্ত টেম্পারেচার হয়ে যাচ্ছে। ঠিক একদিন বা 2 দিন ইনফেকশনের পর দেখা যাচ্ছে জয়েন্টে প্রচণ্ড পেইন হয়, যেহেতু জয়েন্টে পায়ের জয়েন্টগুলিতে পেইন হয়, তারপর খুরার যেই একদম ফার্স্ট জয়েন্টটাতে ওইখানেও পেইন হয়, যার দরুন গাভীটা দাঁড়াইতে পারে না, তাহলে একটু দাঁড়াইতে পারতেছে না, টেম্পারেচার হিউজ থাকে, 104-105 পর্যন্ত থাকে। 104-105 টেম্পারেচারকে সে রেগুলেট করার জন্য যে জিনিসটা করতেছে, জিব্বা বের করে দিচ্ছে, স্যালাইভেশন করতেছে যাতে টেম্পারেচারটা তার বডিতে কমে আসে। ওইটা দেখতে অনেকটা নিউমোনিয়ার সাইনের মতো মনে হয়, অনেকে চিন্তা করতেছে শ্বাসকষ্ট কি না, মূলত এটা শ্বাসকষ্ট না। এই কয়েকটা সাইন যখন একসাথে খাবারও বন্ধ থাকে, তখন খামারের একটা কনসার্ন হয় যে আমার অ্যানিমেলটা হয়তো বা খুব বেশি কোনো একটা মারাত্মক কোনো ডিজিজে আক্রান্ত হচ্ছে। খামারিদের জন্য আমাদের একটা ভরসার জায়গা হচ্ছে এটা খুব বেশি ফ্যাটাল কোনো ডিজিজ না, মানে মারাত্মক কোনো ডিজিজ না, কিন্তু এটা খুব স্বাভাবিক ছোটোখাটো একটা ডিজিজ। তাহলে যদি টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি, মেলোক্সিজুম গ্রুপের ড্রাগ আছে, ওই মেলোক্সিজুম গ্রুপের যে ড্রাগগুলি সেগুলো যদি আমরা বডি ওয়েট অনুসারে দিতে পারি, শরীরে পানি দিতে হয় প্রচুর, কারণ 105 টেম্পারেচার শুধুমাত্র মেলোক্সিজুম দিলেই যে বডি থেকে চলে যাবে এরকম কিছু না। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এই যে পিছন পোর্শনটা যেটা আমরা গরুর, এই পিছন পোর্শনটাতে আমরা যদি একটু পানি দিই এবং মেলোক্সিজুমটা যদি ইউজ করি বডি ওয়েট অনুসারে, তাহলে টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি কমে আসবে। আর টেম্পারেচারটা কমাই ফেললেই মোটামুটি আমরা এই রোগ থেকে বেরোয় আসতে পারবো। এখন যে জিনিসটা হচ্ছে সাথে সাথে বেশ কয়েকটা কনসিকুয়েন্স দেখা যাচ্ছে, কনসিকুয়েন্সগুলো যেটা হচ্ছে, যেমন যেহেতু গাভীটার প্রচুর জ্বর থাকে এবং খায় না, বসে থাকে, রুমেনের মুভমেন্টটা কম থাকে, রুমেনের মুভমেন্টটা যখনই কম থাকে আপনারা জানবেন রুমিনেন্টের ক্ষেত্রে, রুমেন মুভমেন্ট কমে গেলেই এখানে কিছুটা ব্লট বা গ্যাস জাতীয় জিনিস তৈরি হয়, অনেকটা ইনডাইজেশনের মতো তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের জাইমোভেট জাতীয় যেই ইয়াগুলি আছে ওই ধরনের ওষুধগুলো যদি আমরা দিয়ে যাই, তাহলে আমরা ওই গ্যাস ফর্মেশনটা থেকে আমরা রিলিফ পাবো। আচ্ছা, এটা নিয়মটা কী? আমরা সাধারণত এরকম 300-400 কেজি বডিটার জন্য একটা গরুর জন্য 2-3টা সেসেট, 10 গ্রামের 2টা সেসেট আমরা সার ইয়ে করে থাকি, 4-5 দিনের জন্য দিয়ে থাকি। আর মেলোক্সিজুম যেই ড্রাগটা সেটা 1 ml ফর 10 কেজির জন্য আমরা প্রোভাইড করে থাকি আর কি। এই জন্য সবসময় চিন্তা করবেন যে কম দেওয়া যাবে না ড্রাগটা। আমরা অনেকে চিন্তা করি একটা গরুরে 10 বা 20 মিলি দেবো, কিন্তু এটা হচ্ছে বডি 350, তাহলে আপনার 35 মিলি লাগবে, তাহলে আমার ওই জিনিসটা আমার ক্যালকুলেট করে আমার কিন্তু দিতে হবে। আচ্ছা, অথবা আমরা প্যারাসিটামল যেই গ্রুপের ড্রাগ আছে সেই ড্রাগগুলো দিতে পারি। এই দুইটা এই কারণে বললাম কি, এই দুইটা যে কোনো স্টেজের যে কোনো অ্যানিমেলকে দেওয়া যাবে, বাচ্চা, হিফার, প্রেগনেন্ট, বোল, কোনো সমস্যা হয় না। তবে বড় বুলের ক্ষেত্রে আবার এটা দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে মেলোক্সিজুম গ্রুপের ড্রাগটার ডোজ যেহেতু কম,
মানে 1 ml 10 kg জন্য শুধু হিউজ পরিমাণ দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা মেলোক্সিজুমের সাথে প্লাস যে গ্রুপের ড্রাগগুলি আছে ওইগুলি আমরা সাজেস্ট করে থাকি, দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এখন এই রোগটা যে জিনিসটা করতেছে সবচেয়ে বেশি ছড়ায় কীভাবে, আমরা যদি এই জিনিসটা চিন্তা করি দেখবেন যে বড় খামারে খুব কম হয়, যে খামারগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেই খামারগুলি কিন্তু অনেক কম হয়। কম হওয়ার কারণ হচ্ছে ওইখানকার যেই মশা মাছি এগুলি কন্ট্রোল করা থাকে। এটা মূলত ছড়ায় হচ্ছে মশা এবং মাছির কামড়ের দ্বারা। তাহলে একটা অ্যানিমেল যদি এখন ইনফেক্টেড হয়, এখান থেকে যদি মশা রক্ত খায় যদি আবার পাশেটাতে দেয় তাহলে পাশেটাতে হবে। তার মানে আমি মশা মাছি যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার এই 3 দিনের জ্বরটা হচ্ছে না। মূলত কোন সময়টা, সিজনটা কোন সময়টা আমরা সাধারণত দেখি যে আমরা মার্চের মিড মার্চ থেকে মার্চ এপ্রিল ওই সময়টা 1 থেকে 1.5 মাস সময়, ওই সময়টাতে প্রচুর পরিমাণে এই এপিমারাল ফিভারটা হয়। আর আমরা ওই সময় যদি আরও কিছু জিনিস যদি দেখি তার ক্লিনিক্যাল সাইনগুলি যদি আবার মানে প্রথম থেকে আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা জ্বর থাকবে, প্রচুর জ্বর থাকবে 104.5 পর্যন্ত। যেহেতু 104.5 ওঠে অ্যানিমেল স্যালাইভেশন করে বিষ, তার মানে সে হা করে শ্বাস নেবে, মনে হবে যে আসলে শ্বাসকষ্ট ভুগতেছে বা নিউমোনিয়া ভুগতেছে, এটা একটা প্রবলেম থাকে। বডি শেক করে প্রচুর, টেম্পারেচারের জন্য প্রচুর শেক করে, নাক দিয়ে পানি পড়ে, ড্রলিং হয়, আইস চোখ দিয়ে যেটা হচ্ছে আমরা টিয়ার লাইন বলি ওইরকম চোখ দিয়ে পানি পড়তে থাকবে, এই জায়গাটা হয়। পেইন হয় পায়ের মধ্যে, প্রচুর পেইন হয় যার জন্য উঠতে পারে না, ঠিক আছে, মানে দাঁড়াইতে তার কষ্ট হয় কিংবা একটা পা বন্ধ হয়ে যায়। খামারের প্রায় সময় বলে যে আমার গরুর পা বন্ধ হয়ে গেছে মানে এই পাটা আটকে গেছে, মানে সে বুপ করতে পারতেছে না। এটা থাকে, পেটটা একটু ফাঁপা থাকে, কারণ হচ্ছে গিয়ে রুমেন যেই মোটিলিটি যেটা বললাম যে রুমেনের মুভমেন্ট কমে গেলেই এখানে কিন্তু গ্যাস ফরমেশন বলে এখানে একটু এটা হয়। আর খাবার দাবার একদম কমে ফেলবে টোটালি, প্রথম 1-2 দিন তো টোটালি খায় না, পরে 2 দিন পর থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করে। এই সময় কী খাবারটা দিবে? নর্মাল খাবার খাবে না, মানে 105 টেম্পারেচার গরু খাবে না, মানে যত যাই আপনি দেন অফার করেন না কেন থাকে সে আসলে খাবে না। তো 1-2 দিন যেহেতু খাবার শর্ট পড়বে, যদি দুধের গাভী হয় তাহলে কিন্তু প্রোডাকশন হিউজ পরিমাণ আপনার ফল করবে আর কি। আর এটা আবারও বলতেছি, এটা খুব ফেটাল কোনো ডিজিজ না, মারাত্মক কোনো রোগ না। আচ্ছা, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে আপা, এই যে আপনিও বলছিলেন যে মার্চ এবং এপ্রিল এই সময়টাতে হচ্ছে শীতের পরে গিয়েই গরমটা পড়ে এবং রাত্রে ঠান্ডা দিনে গরম এই সময়টাতেই কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে, মানে এই নিউমোনিয়া বলি বা জ্বর বলি এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এই জিনিসটা আসলে দেখতে পাই এই সময়টাতে জ্বর এবং এনে। তো অনেক জায়গায় অনেক খামারে কিন্তু গরু মারাও গিয়েছে, এরকমও কিন্তু তৈরি হচ্ছে, তো এটিকে আপনি কীভাবে দেখছেন? আসলে মারা যাচ্ছে যেই কারণটা আমি প্রথমে একটু বলার চেষ্টা করছি, যে জিনিসটা হচ্ছে টেম্পারেচারটা যদি আমরা মেনটেন না করতে পারি, 105 কিন্তু এটা তার একটা ফেটাল টেম্পারেচার, এই টেম্পারেচার বেশিক্ষণ যদি লাস্টিং করে তাহলে ডেফিনেটলি গরু শক হয়ে মারা যাবে আর কি। খামারি ভাইদের প্রতি আমার একটা আপিল হচ্ছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে এপিমেরাল ফিভার যখন হচ্ছে, আমরা যেটাকে এপিমেরাল ফিভার বলতেছি বর্তমান সময়ের, এটার ক্ষেত্রে যেই সাইন সিমটমগুলো এবং নিউমোনিয়ার সাইন সিমটমগুলোর থেকে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারতে পারেন, আলাদা করতে পারতেছেন কি না, ওই কয়েকটা জায়গা আপনাদের কিন্তু কনসার্ন দিতে হবে। যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট থাকবে, টেম্পারেচার থাকবে, সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের ভেটেরিনারিয়ানদের জন্য ডক্টরদের জন্য যে আমরা অস্কালটেশন করি, স্টেথোস্কোপ দিয়ে তার লাংস এরিয়াতে আমরা অস্কালটেশন করি। অস্কালটেশন করলে ওইখানে নিউমোনিয়ার জন্য আলাদা একটা সাউন্ড পাই আমরা, ওই সাউন্ডটা দিয়েই আমরা সাধারণত তার কনফার্মেশন করি যে দিস ইজ নিউমোনিয়া। আর এপিমেরাল ফিভারের ক্ষেত্রে কী হবে, এপিমেরাল ফিভারের ক্ষেত্রে এই সিজনটা আসলেই, এই যে বর্তমান সিজনটা মার্চ এপ্রিল ওই সময়টা আসলেই কয়েকটা সাইন সিমটম দেখলে আমরা বুঝতে পারি যে এটা হলো এপিমেরাল ফিভার। তারপরও যদি আপনি ডিফারেন্সিয়েট করতে যান সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে কিন্তু গরু শ্বাস নেবে, হা করে শ্বাস নেবে, তার শ্বাসকষ্ট হবে, তার টেম্পারেচার প্রচুর হবে, ওই ক্ষেত্রেও যদি আমরা অস্কালটেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে নিউমোনিয়ার ক্ষেত্রে যে সাউন্ডটা, যে একটা মানে একটা টিপিক্যাল সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু আমরা পাবো না। এই দুইটা থেকে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে গিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে কখনোই গরুর পায়ে কখনো পেইন হবে না, কিন্তু এফিমেরাল ফিভার হলে অবশ্যই পেইন থাকবে, গরু উঠতে পারবে না। এই জিনিসটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। খামার থেকে এপিমেরাল ফিভার দূর করতে চাই তাহলে আমাদের প্রথমেই যে বাহনটার মাধ্যমে আপনাদের এই এপিমেরাল ফিভারটা হচ্ছে, সাধারণত আমরা বলি মশা মাছি, এই মশা মাছি দূরে রাখতে হবে। এবং এই সিজনটা আবার বলতেছি, যখন শীত থেকে গরম আসে ওই সিজনটা কিন্তু মশার জন্য একটা ব্রিডিং সিজন হিসেবে কাজ করে, মাছির জন্য একটা ব্রিডিং সিজন হিসেবে কাজ করে। আপনার খামারের যে বর্জ্যগুলো আছে গোবরগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ফেলুন,
কিংবা এটা বায়োগ্যাসে রূপান্তর করুন, কিংবা আপনার দাসের খামারে এটা নিয়ে যান। আর না হলে যদি খামারের আশেপাশে যদি ফেলেন, এটা কিন্তু ওইখান থেকে কিন্তু মশার প্রচুর প্রোডাকশন হবে, মাছির প্রোডাকশন হবে, এইগুলি আবার আপনার খামারে আসবে, এপিমেরাল ফিভারটা কিন্তু এখানে হইতে পারে। আর নিউমোনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এই সিজনটা আসলে নিউমোনিয়ার জন্য আসলে খুব আদর্শ কোনো সিজন না। সাধারণত শীতকালে নিউমোনিয়াটা বেশি হয়, বা যেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, সেঁতসেঁতে থাকে, তখন নিউমোনিয়াটা হওয়ার সম্ভাবনা থাকে। এই সিজনটাকে আমরা নিউমোনিয়ার কোনো আদর্শ কোনো সিজন। তারপরেও যখন নিউমোনিয়া হয়, ডেফিনেটলি তার ট্রিটমেন্ট করতে হবে। নিউমোনিয়া থেকে বাঁচার উপায় হচ্ছে গরুর যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা না লাগে বলতে কি, এই যে গরু ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান গরু তো আপনারা জানেন যে তারা ঠান্ডা পছন্দ করে। ইভেন দো আমরা যখন ইউটিউব দেখি, তখন কিন্তু আমরা দেখবো যে সাইবেরিয়ান যে বরফ আচ্ছাদিত অঞ্চল, সেখানেও কিন্তু তারা খুব দেদারসে আরামসে ঘুরে বেড়াচ্ছে। তাহলে নিউমোনিয়াটা কীভাবে হয়? নিউমোনিয়াটা কিন্তু আসলে ঠান্ডা, গরম ঠান্ডা, গরম ঠান্ডা একটা ওয়েদারে একটা চেঞ্জ লাগবে, কিংবা দেখা যাচ্ছে যে তার ময়েস্ট যেটা আমরা মনে করেন যে এখন ভিজাইলেন শুকাইলো না, শীতকালে গরুটাকে ভিজাইলেন সময় মতো শুকাইলো না, ফ্যান ট্যান নাই বা এরকম কোনো কিছু নাই, তখন কিন্তু নিউমোনিয়া এটা হওয়া সম্ভব হয়। কিন্তু সারাদিন একটা নর্মাল একটা টেম্পারেচার 7 ডিগ্রি 8 ডিগ্রি খুব কনকনে শীত, এটা কিন্তু গরুরে সমস্যা করবে না। কিন্তু গরুর সমস্যা করবে ময়েস, যখন আপনার পানি থাকবে, ভিজা থাকবে, ওই পরিবেশটা কিন্তু গরুর জন্য করতে খুব খারাপ জিনিস। যেমন এখন সমস্যা করছে, আমরা দেখছি রাত্রেবেলা ঠান্ডা পড়ছে এবং দিনের বেলা গরম, আবার এই বৃষ্টি তো আবার রোদ উঠছে, এইরকম ওয়েদারে আবার এই প্রবলেমগুলো দেখা যায়। হ্যাঁ, যখন ওয়েদার একটু ডিসকমফোর্ট হয়ে যায়, বারবার আমি একটা কথা বারবার বলি, এই খামারটা দেখবেন অনেকগুলি ফ্যান দেওয়া আছে যাতে শুকায় যায়, ফ্লোরটা ফ্লোর ম্যানেজমেন্ট যেন ভালো হয়, শুকায় যেন তাড়াতাড়ি যেন শুকায়, যত বেশি শুকনো থাকবে ফ্লোর, কারণ হচ্ছে কি, ব্যাকটেরিয়া আপনার যে জিনিসটা হাঁটতে পারে না, সে সাঁতার কাটতে পারে না, সে দৌড়াতে পারে না, সে উঠতে পারে না, তার মানে সে তো যাবে কারো না কারো মাধ্যমে যাবে, কেউ মাধ্যমের উপর ভর করে যাবে, তাই না? তাইলে এই মাধ্যমের সেই মাধ্যমটা যদি আমরা কেটে দিই, তাহলে তার সে যেতে পারবে না। আমার এখানে আসে ব্যাকটেরিয়া, আপনার এখানে যাওয়ার তার কোনো সুযোগ নাই, সে একা একা যেতে পারবে না। তার মাধ্যমটা কি, মাধ্যমটা হচ্ছে কি, একমাত্র মাধ্যম হচ্ছে পানি। এখানে যদি পানি থাকে, কিংবা আমার পায়ের সোল যদি খারাপ হয়, মানে আমি জুতা দিয়েও কিন্তু এটা এক জায়গা থেকে রেখে যেতে পারবো, কিন্তু পানিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পানির মাধ্যমে কিন্তু সে স্ক্রল করে করে এখান থেকে আপনার এখানে পর্যন্ত যেতে পারবে। সুতরাং ওই মাধ্যমটাকে আমরা প্রোটেক্ট করতে হবে। এমন অবস্থায় যারা, যাদের খামারে আসলে এই ধরনের সমস্যা ভুগছে, তারা আসলে কী ধরনের ট্রিটমেন্ট করবে? দুই ধরনের ট্রিটমেন্ট হবে, একটা হচ্ছে ফ্লোর ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে গরুর ট্রিটমেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্লোর ট্রিটমেন্ট করতে হবে, কারণ ফ্লোরটা এরকম হতে হবে, তার ম্যাটটা ওই রকম হতে হবে যে আমি গোসল করালাম, গোসল করানোর পরপর আমার ফ্যান থাকতে হবে, কিংবা বাতাসের একটা আসা যাওয়ার সুন্দর থাকতে হবে, সাথে খুব তাড়াতাড়ি শুকায় যায়, এটা হচ্ছে ফ্লোর ট্রিটমেন্ট, তাইলে নিউমোনিয়া হবে। সেকেন্ড হচ্ছে গরুর ট্রিটমেন্ট, গরুর ট্রিটমেন্ট ক্ষেত্রে নিউমোনিয়ার জন্য যেই অর্গানিজমগুলি, ব্যাকটেরিয়াগুলি দায়ী, ওইটার এগেনস্টে আমরা যেই অ্যান্টিবায়োটিকগুলো, সেই অ্যান্টিবায়োটিকগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি, এবং মিনিমাম 7 দিন প্রোভাইড করতে হবে, এর আগে যেন অ্যান্টিবায়োটিক আপনারা ইয়ে না করেন। সবচেয়ে ভালো হয় যদি একটা সিএস করে নিতে পারি, কালচার সেন্সিটিভিটি টেস্ট, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ কোনটা, কারণ এখন নিউমোনিয়া এরকম হয়েছে যে আপনি যদি কালচার সেন্সিটিভিটি টেস্ট না করেন, কোন অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করতেছে, ঠিক আছে, ওটা কিন্তু আসলে জানা সম্ভব না। সুতরাং এখন সব জায়গায়, জেলা শহরেই কিন্তু কালচার সেন্সিটিভিটি টেস্ট হয়, কিংবা এখন আপনাকে এখান থেকে একটু নাকের কাছ থেকে একটু সোয়াব নিয়ে আপনি জাস্ট দিয়ে আসলেন পপুলার কিংবা ইবনে সিনাতে, আপনার বলার দরকার নাই যে এই স্যাম্পলটা কার, তারা টেস্ট করলো, টেস্ট করে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে।